হ্যালো ফ্রেন্ড, আজ নন্দরামবাটি কালী পুজো, আমাদের বাড়ির পাশেই শ্মশান কালী পুজো। এখানে রায় সাউন্ডের ষোলো আছে ও একটা ফড্ডির মাল আছে, ও চাঁদপুরেতে আজ আবির সাউন্ডের মাল বাঁধা হচ্ছে শ্মশান কালী পুজো উপলক্ষে। দেখাচ্ছি তিনটেই সেট। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রায় সাউন্ড পজিশন বেরিয়েছে, ঠাকুর আনতে যাবে, দেখাচ্ছি, দেখে নিন ভিডিওটা, দেখতে থাকুন। ফড্ডির মালটা এখানে আছে, প্রতিমা মিউজিকের মালটা অফ আছে, বাজায়নি, মানে বাজাবে, দেখি কি হয়, দেখতে থাকুন ভিডিওটা। নন্দরামবাটি কালী পুজো মহেশপুরের পাশে, মেশিন ওভারলোড মেরেছে, মাল অফ, একটু ওভারলোড মেরেছে 700 মেশিনগুলো, ওই জন্য অফ আছে, এখন আর বাজবে না, এর জন্য অফ হয়ে গেছে। বাজার ভিডিও আসবে, চাপ নিতে হবে না। আবির সাউন্ডকে দেখাচ্ছি, এইখানে মায়ের মন্দির দেখতে পাচ্ছেন, ঠাকুর আনতে বেরিয়ে পড়েছে, অফ আছে। কাল চাঁদপুর শ্মশান কালী পুজো, চাঁদপুরে ওই পাশের পুজোটা হয়ে গেল ফাংশন, যেখানে বনমা সাউন্ড ছিল, এবারে তার পাশের শ্মশানটাই পুজো, সব সাজানো হয়ে গেছে। সামনে আবির সাউন্ডের মাল বাঁধা হচ্ছে, একাই আছে, আর একটা মানে যে ফড্ডির আছে চক্রবর্তী সাউন্ডের, দেখতে পাচ্ছেন সাজেছে, কালকে আরও সাজাবে মায়ের মন্দিরটাকে। এই যো আবির সাউন্ডের মাল বাঁধা হচ্ছে, দেখতে পাচ্ছেন বসে বাজবে, পজিশন নয়, চাঁদপুর। এইদিকে
তাড়াতাড়ি বাঁধ না রে, সকালে 6টা থেকে মাল বাঁধছি শুনলাম, 12 ঘন্টা মাল বাঁধতে লাগে, লোককে বলবো? ওদের সাথে একটু ইয়ারকি করছিলাম, বৃষ্টি হচ্ছিল, মালটা 2টোর সময় এসেছে, 1 ঘন্টা মতন বৃষ্টি হয়েছে। ঠিক আছে, ভিডিও এখানে শেষ করলাম, কাল বাজার ভিডিও আসবে।